কাটোয়া মহকুমা হাসপাতালের অমানবিক মুখ। প্রায় ছ ঘন্টা হাসপাতালে পড়ে যন্ত্রণায় কাতরালো যুবক। ট্রেনে তার দুটি পা কাটা পড়ে, পা দিয়ে অনর্গল রক্ত বের হলেও এবং ওই যুবক লাগাতার যন্ত্রণায় চিৎকার করলেও কেউ নজর দেয়নি বলে অভিযোগ। গতকাল রাত 8টা নাগাদ ট্রেন স্টেশনে ঠোকার মুখে হঠাৎই পড়ে যান বহরমপুরের বাসিন্দা শঙ্কর রায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার নামে নামমাত্র দেখেই তাকে ফেলে দেওয়া হয়। ফেলে রেখে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। আমাদের সাংবাদিক যখন ঘটনাস্থলে পৌঁছয় খবর করতে, তখন টনক করে হাসপাতাল কর্তৃপক্ষের। ডিউটিতে থাকা ডাক্তার রাত 12টার পর অবশেষে রোগীর পায়ে ব্যান্ডেজ করে দেন। রক্তপাত যাতে বন্ধ হয় সেই ব্যবস্থাও করা হয়। রাত 2টার পর ডাক্তারকে কল করে নিয়ে এসে তবে অপারেশন শুরু হয়। হাসপাতালে রক্ত না থাকায় স্থানীয়রা পরে ডোনার জোগাড় করে এনে রক্তদানের ব্যবস্থা করেন। তবে অপারেশনের পর রোগীকে বর্ধমানে স্থানান্তরিত করে দেওয়া হয়। তবে কেন এত গুরুতরভাবে জখম একজন রোগীকে এভাবে ঘণ্টার পর ঘণ্টা কার্যত বিনা চিকিৎসায় ফেলে রাখা হলো, এ নিয়ে মুখে কুলুপ কাটোয়া হাসপাতালের। আবার অমানবিক মুখ কাটোয়া মহকুমা হাসপাতালে। রেলে কাটা পেশেন্টকে প্রায় 4 ঘন্টা বিনা চিকিৎসায় ফেলে রেখে দিল। এইভাবে বাইরে গেটের বাইরে পড়ে চিৎকার করে যাচ্ছে, অথচ কোনো ডাক্তারবাবু কোনো নার্স এর কোনো চিকিৎসা করছে না। রক্ত ব্লাডে পুরো শরীর ভেঙে যাচ্ছে, রক্ত ভেসে যাচ্ছে। এটা কাটোয়া মহকুমা হসপিটাল, তা কোনো চিকিৎসা সুব্যবস্থা নেই। আমার তো মনে হয় না এরকম গাফিলতি হয়েছে বলে, কেননা চিকিৎসার অনেক ধাপ আছে। প্রথমেই যে অ্যাগ্রেসিভ চিকিৎসা করলে সবসময় যে একটা সুফল পাওয়া যাবে তা নয়, কনজারভেটিভ চিকিৎসারও দরকার আছে। পেশেন্ট একটা মানসিক স্ট্রেন মানে শকের মধ্যে আছে, তার সঙ্গে তো তার শারীরিক আঘাত আছে। কাটোয়া হসপিটালের গেটে প্রায় 6 ঘন্টা পড়ে থাকার পর আমরা খবর সংগ্রহ করতে এলে নড়ে চড়ে বসে কাটোয়া মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষ। তড়িঘড়ি ডাক্তারবাবুকে কল করে পেশেন্টকে নিয়ে এসে অপারেশন থিয়েটারের মধ্যে ঢোকায় এবং চিকিৎসা শুরু করে। কাটোয়া থেকে সন্দীপ ঘোষ চৌধুরী, 24 ঘন্টা।